نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: أن أقيموا الدين ولا تتفرقوا فيه. সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আসছে ঈদ উল আজহা। আমরা যাতে ঈদ উল আজহার মধ্যে যাদের উপর কুরবানি আল্লাহ নির্ধারিত করেছেন, সমস্ত মুসলমান যেন এই কুরবানিগুলা নিজের দায়িত্ব মতে আদায় করতে পারে, একদম আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা কুরবানিগুলা করবে, ইনশাল্লাহ এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর যারার অন্তরের মধ্যে উদ্দেশ্য থাকবে, আমি অত বড় একটা গরু কুরবানি দিছি, আমি 10টা গরু কুরবানি দিছি, মানুষে দেখলে কইব অমুক মানুষ ভালা, অমুক মানুষ খুব দয়ালু, খুব আল্লাহ আল্লাহ, এই উদ্দেশ্য যারা থাকবো, এরা 100 গরু কুরবানি দিল তাদের কুরবানি হবে না। কারণ এরার উদ্দেশ্য হইলো কি, আর মানুষে বড় লোক হইতো, আল্লাহওয়ালা হইতো, দানশীল হইতো, কিন্তু মানুষের কাছে এই সম্মান পাবে, কিন্তু কেমতের দিন এরা এই কোরবানির কোন উপকার পাবে না। একমাত্র কোরবানি হইলো কি, আর আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহ যে সম্পদ দিছে সেই সম্পদের উপরে দিয়ে আল্লাহ আইন করছে, সম্পদের মায়া লোক থাকে নিনা, আল্লাহর দিকে আল্লাহর কথা মানার উদ্দেশ্য থাকে, এই মানা না মানা উদ্দেশ্য নিয়ে পরীক্ষা করাটা হইলো গিয়া কুরবানি। যারা খালিজ নিয়ে কুরবানি করতে পারবো রাজি খুশি করার জন্য আল্লাহকে, নিজের পছন্দ অনুযায়ী, তখন আল্লাহ এই কুরবানি কবুল করবে, চেষ্টা করবেন কুরবানিগুলো আদায় করার জন্য। আর জিলহজ মাসের 9 তারিখ, সবাই জানেন যে আরফার দিন, জিলহজ মাসের 9 তারিখ আরফার দিন রোজা রাখবেন সবাই। আজকে জিলহজের 8 তারিখ, কালকে 9 তারিখ, আজকে রাত্রে খাইয়া কালকে রোজা রাখা সবার জন্য, জিলহজ মাসের 9 তারিখের রোজা সবার জন্য গুরুত্ব হিসাবে রোজাটা রাখবেন, আরফার দিনের রোজাটা রাখবেন।